একাদশ সংসদের এ পর্যন্ত হওয়া ২২টি অধিবেশনে কোরাম সংকটে কেটেছে ৫৪ ঘন্টা ৩৮ মিনিট, যা সংসদের কাজে মোট ব্যয় হওয়া সময়ের ৬.৫% বিভিন্ন কার্যক্রমে ব্যয় হয়েছে ৭৪৪ ঘন্টা ১৩ মিনিট। অধিবেশন শুরুর তুলনায় বিরতি পরবর্তী সময়ে কোরাম সংকট বেশি দেখা গেছে। কোরাম সংকটের কারণে ৮৪% কার্যদিবসে অধিবেশন দেরিতে শুরু হয়েছে, এক্ষেত্রে গড়ে প্রায় ৫ মিনিট দেরি হয়েছে। আর বিরতির পর অধিবেশন শুরু হতে শতভাগ কার্যদিবসেই দেরি হয়েছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের এক গবেষণা প্রতিবেদনে এমন চিত্র উঠে এসেছে। রবিবার রাজধানীর টিআইবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পার্লামেন্ট ওয়াচ শীর্ষক গবেষণা প্রতিবেদনটি প্রকাশ করা হয়। টিআইবির গবেষক রাবিয়া আক্তার ও মোহাম্মদ আব্দুল হান্নান সাকিদার প্রতিবেদনটি উপস্থাপন করেন। টিআইবির হিসাবে সরকারি দলের সংসদ সদস্যরা রাষ্ট্রপতির ভাষণের উপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় প্রায় ২০% সময় ব্যয় করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের প্রশংসায়, ১৯.৪% সময় ব্যয় করেছেন সরকারের অর্জন নিয়ে কথা বলে, আর প্রায় ১৮% ব্যয় করেছেন অন্য দলের সমালোচনায়। সরকারি দলের সংসদ সদস্যরা অনিয়ম ও দুর্নীতি নিয়ে কথা বলেছেন ০.৪% সময়। এছাড়া জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী সংসদীয় কমিটিগুলোর প্রতি মাসে অন্তত একটি করে বৈঠক করার কথা, কিন্তু কোনো কমিটিই এই নিয়ম মানেনি। জাতীয় সংসদের মোট সদস্য ৩৫০, ন্যূনতম ৬০ সদস্যের উপস্থিতিতে সংসদের কোরাম পূর্ণ হয়। কোরাম পূর্ণ না হলে সংসদের বৈঠক চালানো যায় না। টিআইবির গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে কোরাম সংকটে ব্যয় হওয়া সময়ে মিনিট প্রতি ব্যয় প্রায় ২,৭২,৩৬৪ টাকা। কোরাম সংকটে ব্যয়িত সময়ের প্রাক্কলিক অর্থমূল্য প্রায় ৮৯,২৮,৭৭৯ টাকা। প্রতিদিন গড়ে কোরাম সংকট ছিল ১৮ মিনিট। অবশ্য অষ্টম, নবম ও দশম জাতীয় সংসদের তুলনায় চলতি সংসদের কোরাম সংকট কমেছে। দশম সংসদে গড়ে ২৮ মিনিট কোরাম সংকট ছিল, নবম সংসদে যা ছিল গড়ে ৩২ মিনিট। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।